জয়পুরহাট এখন শব্দ দূষণের শহর। নিয়ম নীতি তোয়াক্কা না করেই প্রতিদিন নানা উৎস থেকে আসছে উচ্চ শব্দ। মাইকে প্রচার, গাড়ির হর্ন, ইঞ্জিনের শব্দ চারিদিকে। শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালকেও তোয়াক্কা করছেন না শব্দ দূষণকারীরা। অবস্থা দেখে মনে হয় প্রতিকারের যেন কেউ নেই। জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। জয়পুরহাটের ব্যবসায়ীরা একটা বাক্য কাই মনে মানে, প্রচারেই প্রসার। তাই শহরে চলছে উচ্চ শব্দের প্রচার। পণ্য প্রতিষ্ঠান, মোবাইল কোম্পানির অফার, ডাক্তারের আগমন সহ সবকিছুর প্রচার হচ্ছে মাইকে। প্রচারের জন্য ব্যবহার করা হয় উচ্চ শব্দের মাইক। শব্দ দূষণ নীতিমালার নজর নেই কারো। সকাল থেকে রাত পর্যন্ত অলিগলি মাইক বাজছে, হর্ন বাজছে যানবাহনে, গাড়িগুলো চলে অনিয়ন্ত্রিত শব্দে। ক্লাস চলাকালীন সময়ে যখন রাস্তাঘাটে মাইকিং হয় তখন আমাদের ক্লাসে অনেক বিঘ্নিত ঘটে, আমরা মনোযোগ হারিয়ে ফেলি। বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার কষ্ট হয় এবং যে ক্লিনিক আছে ক্লিনিকের রোগীদের জন্য অনেক কষ্ট হয়। মাইক বাজানো সহ উচ্চমাত্রার শব্দের উৎস বন্ধের দাবি শহরবাসীর। উচ্চ শব্দের কারণে রাস্তা পারাপার হতে পথচারীরা অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা জয়পুরবাসী অতিষ্ঠ এবং এর প্রতিকার চাই। শব্দ দূষণের নানা বিরূপ দিক সম্পর্কে জানান এই চিকিৎসক। উচ্চ রক্তচাপ, হৃদরোগ হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে এবং গর্ভবতী মায়েদের যে গর্ভের সন্তান থাকে সেও কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এদিকে শব্দ দূষণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এদেরকে রোধ করার জন্য আমরা আগামী আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে এই শব্দ দূষণ রোধ করার একটি ব্যবস্থা গ্রহণ করব। শব্দ দূষণ থেকে বাঁচতে যতটা আইনের প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন সামাজিক ও ব্যক্তিগত সচেতনতার। রত্না জামান, একুশে টেলিভিশন।